দল গঠনে এবার জোরদার চমক দিতে নামছে ইস্টবেঙ্গল। আগামী 2 অগস্ট কলকাতার এক অভিজাত 5-তারা হোটেলে ইমামি গ্রুপের সাথে চুক্তি সই করবেন ইস্টবেঙ্গল কর্তারা। তবে তার আগেই খেলোয়াড় সইয়ের কাজ শুরু করে দিয়েছে লাল হলুদ ব্রিগেড। কোচ হিসেবে স্টিভেন কনস্ট্যান্টাইনকে দলে নেওয়ার পর এবার কোচের পছন্দের খেলোয়াড়দের টার্গেট করছেন কর্তারা। দলে নেওয়া হয়েছে বঙ্গসন্তান সৌভিক চক্রবর্তীকে, চুক্তি বাড়ানো হয়েছে অমরজিৎ সিং কিয়ামের সাথে। জানা গেছে বিদেশি খেলোয়াড়দের তালিকাও ম্যানেজমেন্টের কাছে দিয়েছেন কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন। তবে তার আগে কর্তাদের নজরে রয়েছে আরও 2 ভারতীয় খেলোয়াড়। প্রথমজন হায়দ্রাবাদ এফসির অনিকেত যাদব আর দ্বিতীয়জন নর্থ ইস্ট ইউনাইটেডের ভিপি সুয়ের। হায়দ্রাবাদের সাথে 2024 সাল পর্যন্ত চুক্তি রয়েছে অনিকেত যাদবের। গত মরশুমে দারুণ পারফরমেন্সের পর সদ্য জাতীয় দলে খেলারও সুযোগ পেয়েছে সে। সূত্রের খবর, তার সাথে কথা অনেকটাই নাকি এগিয়ে গেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের, এমনকি তাকে পেতে ট্রান্সফার ফি দিতেও রাজি ক্লাব। অন্যদিকে কিছুদিন আগেই সুয়েরের সাথে চুক্তি শেষ হয়েছে নর্থ ইস্টের, আর ভারতীয় স্ট্রাইকার হিসেবে তাকে খুব পছন্দ কোচ স্টিফেন কনস্ট্যান্টাইনেরও। তাছাড়া গত মরশুমেও ভালো খেলা দেখিয়েছে সে, তাই তার সাথেও আলোচনা চলছে কর্তাদের। এবার সব কিছু ঠিকঠাক থাকলে আগামী মরশুমে এই 2 খেলোয়াড়কে দেখা যেতেই পারে লাল হলুদ শিবিরে। ভারতীয় ফুটবলের সঙ্গে সবসময় আপডেটেড থাকতে এক্ষুনি বং ফুটবল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে রাখুন।